चीन व अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाल मुरसलीन व अला आलिही व असहाबिही अजमाइन। सुभानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम व मा तौफीक इल्ला बिल्लाह। रब्बी ज़िदनी इल्मा हस्बुनल्लाहु निअमल वकील निअमल मौला व निअमन नसीर। ऐतिह्यबाही राजबाड़ी जिला कल्याणपुर हजरत हालिमा हालिमातुस सादिया महिला हाफिजिया कौमी मद्रासा व यतीमखानार उद्योगे प्रथम बार्षिकी ऐतिहासिक तफसीरुल कुरान महफिल आजकेर ऐ महफिलेर सम्मानित सुयोग्य सभापति मंचविष्ट हजरात उलामा इकरामगण, सामने विष्ट दीनदार ईमानदार मुस्लिम भाईरा, पर्दार आड़ल अवस्थित आमार सम्मानिया मा बोनेरा मेरा, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আবারো জিজ্ঞাসা করি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই করে মনোনীত করে এই কোরআনুল কারীমের মাহফিলে এখানে অবস্থান করা, যোগদান করা তৌফিক এনায়েত করলেন। সেই আল্লাহর দরবারে সকলে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজাড় করে দিয়ে আল্লাহর দেয়া আমাদের নিয়ামত জবান আমরা বুবানা তুতলানা স্পষ্ট ভাষী কথা বলতে পারছি, যে কথা বলতে পারে না সেই জানে কি জ্বালা, কথা ঠিক না? ঠিক। এজন্য আল্লাহর জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জবান উন্মুক্ত করে দিয়ে সকলে চিৎকার দিয়ে সমস্বরে ঘোষণা করছি পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও বলা যাবে কি? আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী মহান নেতা বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ যদি লাভ করো, আমার কৃতজ্ঞতা যদি আদায় করো, লাজিদান্নাকুম, তাহলে আমি অবশ্যই তোমাদের প্রতিদান তোমাদের সওয়াব আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও নাফরমানি হও আল্লাহর শুকরিয়া যদি আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, অকৃতজ্ঞ বান্দা বান্দির জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে চলে, আলহামদুলিল্লাহ এই শব্দ দয় আলহামদু একটা শব্দ, লিল্লা আল্লাহর নাম, তাহলে আলহামদু এক শব্দ লিল্লার একটা শব্দ, শব্দ কয়টা জোরে বলেন, কয়টা? দুইটা। এই আলহামদু যদি লিখতে হয়, আলহামদু যদি পড়তে হয়, দুইটা শব্দের মধ্যে আলহামদুর মধ্যে অক্ষর আছে পাঁচটা, আলিফ লাম হা মিম দাল, অক্ষর কয়টা? পাঁচটা। আর লিল্লা মানে আল্লাহর জন্য, আল্লাহ শব্দের মাদ্দা, আল্লাহ শব্দের মূল অক্ষর হচ্ছে তিনটা, কয়টা? আল্লাহ শব্দের মূল অক্ষর কয়টা? তিনটা, আলিফ লাম হা, একসঙ্গে হয় ইলাহা। এই ইলাহা নামটাও আল্লাহর গুণবাচক নাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা নামই আল্লাহু। আল্লাহু এই শব্দের ভেতর থেকে আল্লাহ নিজের নাম রেখেছেন, সেটা হচ্ছে ইলাহা। সেটা হচ্ছে কি জোরে বলেন? এই ইলাহা শব্দের অর্থ হচ্ছে উপাস্য, আইনদাতা বিধানদাতা লালন কর্তা পালন কর্তা, যিনি এই আইন তৈরি করেছেন, যিনি আইন নাজিল করেছেন, তার নাম হচ্ছে ইলাহা, আর সেই ইলাহা হচ্ছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না?
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহকে ইলাহা রূপে, আইনদাতা বিধানদাতা লালনকর্তা পালনকর্তা রূপে, আল্লাহর আইন এই কোরআনকে যে ব্যক্তি মেনে নেবে, এটা কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহকে আইনদাতা বিধানদাতা রূপে মেনে নিল, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে আল্লাহর আইনকে যে ব্যক্তি মেনে নেবে, ইলাহা রূপে মেনে নেবে, আর সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ। আলহামদুর মধ্যে পাঁচটি অক্ষর, আল্লাহ শব্দের মূল অক্ষর তিনটা, পাঁচ আর তিনে কত হয়? জোর হইল না? আল্লাহর জান্নাতের গেটের সংখ্যা হচ্ছে আটটা। জোর বলেন সুবহানাল্লাহ। আদন, খুলদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারাম, দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস। বলেন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে আইনদাতা বিধানদাতা লালনকর্তা পালনকর্তা রূপে মেনে নিল, আর সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা আলহামদুলিল্লাহ বলে যারা তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবে। কেমন আছেন? অনেকে আবার বলে ইনশাল্লাহ ভালো আছি, খুব সুর করে বলে, বলে না ওই জায়গায় ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাআল্লাহ, আখেরি মোনাজাত পর্যন্ত বসে থাকব এইটা। তাছাড়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ না। জোরে বলেন ঠিক কিনা? একজন ইনশাআল্লাহর ফজিলত শোনার পরে যেখানে যায় সেখানে ইনশাআল্লাহ, বাজারে গেছে পকেট মেডিস বসে ইনশাআল্লাহ পকেট মেডিনিস, না জানলি যা হয়, ঠিক কিনা ভাই? আসুন আমি এবার মূল আলোচনার দিকে চলে যাব, যে তেলাওয়াতকৃত আয়াত সূরা আল মুমিনুন। এই মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা যারা তাদের সলাতের মধ্যে নামাজের মধ্যে বিনয় নম্র। বলেন সুবহানাল্লাহ। সফল কাম হচ্ছে তারা যাদের নামাজ একমাত্র আল্লাহর ভয়ে হয়, একাগ্র চিত্রে নামাজে খুচু খুদু হয়। বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন, তারা অনর্থক বাজে কথা থেকে নিজেদেরকে মুক্ত রাখে, বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি, ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন, আর তারা সম্পদগুলি আল্লাহর রাস্তায় তারা যাকাত দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুত, তাদের যৌনাঙ্গকে, তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। এটা তেলাওয়াতকৃত আয়াতের সরল অর্থ। এই সূরা মুমিনুনের প্রথম থেকে দশটি আয়াত একসঙ্গে একই সময় নাজিল হয়েছে। এই দশটি আয়াতের মধ্যে সাতটি শিক্ষা আছে, সাতটি আমল আছে, চারটি বললাম, আর তিনটি হচ্ছে পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা আমানতদারী হয়, ওয়া আহদিহিম রাউন, ওয়াদা করলে সেটা রক্ষা করে, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আর তারা নামাজের বিষয়ে যত্নবান হয়। এই দশটা আয়াতের মধ্যে সাতটি শিক্ষা, যারা শিক্ষিত হবে, আমল করবে, তারা উত্তরে আদম আলাইহিসসালামের উত্তরাধিকারী সূত্রে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। উত্তরাধিকারী সূত্রে জান্নাতুল ফেরদাউসে যাবে তারা, এই সূরা মুমিনুনের সাতটি আমল করবে যারা। আমার ভাইরা, জাহান্নামের স্তর সাতটা, দরজা সাতটা, কয়টা? জান্নাতের দরজা কয়টা? আটটা। আমি আটটা বলেছি, এবার জাহান্নামের দরজা কয়টা? সাতটা। লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের দরজা সংখ্যা আছে সাতটা, নিচ থেকে উপর পর্যন্ত। নিচের থেকে জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম, হাবিয়া, কয়টা? সাতটা। যারা এই সাতটি আমল যারা দুনিয়াতে পালন করতে পারবে, ওই সাতটা জাহান্নামের স্তর থেকে, আজাব থেকে মাপবে, আটটা জান্নাতের মধ্যে সব চাইতো জান্নাতুল ফেরদাউস, উত্তম জান্নাত, আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আজকের বিষয়টা আলোচনা হবে এমন একটা গুণ যদি কারোর কোনো মানুষের মধ্যে থেকে থাকে সাতটা আমল করলে সাতটা জাহান্নামের স্তর থেকে মাপে আটটা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এটা শোনার দরকার আছে না নাই কারা কারা শুনবেন না হাত তোলেন তিনি আপনাদের জন্য তাবারক আছে প্যাকেট হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন ওটা আতঙ্কে হয়ে গেছে ঠিক না ভাই আল্লাহ যেন মাফ করেন জোরে বলেন আমিন আমিন এবার আসেন সূরা তেলাওয়াত সরল অর্থ হয়েছে এই সূরাটির নাম সূরাতুল মুমিনুন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগী সূরা মক্কা অবতীর্ণ 118টি আয়াত 6টি রুকু এটি পারা নম্বর 18 এই সূরা মুমিনুনের প্রথম আয়াতের শেষ শব্দ আল মুমিনুন উল্লেখ আছে সেদিক থেকে সূরাটির নামে নামকরণ করা হয়েছে সূরা মুমিনুন মুমিন মানে শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী বিশ্বাসীগণ বিশ্বাসী জোরে বলেন ঠিক না আমার ভাইরা কি কারণে কোন কারণে এই সূরার এই মুমিনুনে আয়াতগুলো নাজিল হলো তার শানে নুজুল তাফসীর ইবনে কাসির তাফসীরে জালালাইন শরীফ তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে উদ্ধৃত দেয়া আছে জগৎ জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন প্রশ্ন করলেন হে জগৎ জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছেন আল্লাহর নবী আপনাকে বেশি সময় দিয়েছে নবীর কাছাকাছি আপনি বেশি সময় থেকেছেন নবীর সম্পর্কে ধারণা আপনার চাইতো কারোর বেশি নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবী কেমন নবী ছিলেন কেমন নেতা ছিলেন কেমন আদর্শ ছিলেন তার আখলাক কেমন ছিল তার চরিত্র কেমন ছিল আপনি আমাদেরকে মেহেরবানি করে নবীজির জীবনের আদর্শ বর্ণনা করুন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন হে ওমর আপনি কি কোরআন পড়েন নাই গোটা কোরআনুল কারীমের মধ্যে নবীর জীবন আদর্শ বর্ণনা করা হয়েছে নবীর জীবনী জানতে হলে পড়তে হবে কি কোরআন জোরে বলেন ঠিক কিনা দুই নম্বর শানে নুজুল একই প্রশ্ন আরেকদিন করলেন নবীর জীবন চরিত্র কেমন ছিল মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সূরা আল মুমিনুনের প্রথম থেকে 10টি আয়াত আল্লাহর হাবিবের উপরে নাজিল হয় এই 10টা আয়াতের মধ্যে 7টি আমল আছে এই 7টা আমল হচ্ছে বিশ্ব নবীর আমল এই 7টা গুণ হচ্ছে বিশ্ব নবীর মহৎ গুণ এই 7টা আদর্শ হচ্ছে বিশ্ব নবীর জীবন আদর্শ বলেন মারহাবা বিশ্ব নবীর জীবন আদর্শের মধ্যে এই 7টি আমল আছে বলেন সুবহানাল্লাহ খাদিমুন নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি বছর পর্যন্ত আল্লাহর নবীর বাড়িতে খেদমতে ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই 10টি বছর নবীর কাছে থাকার পরও কোনদিন আল্লাহর নবী আমার সাথে খারাপ আচরণ করেন নাই দুর্ব্যবহার করেন নাই বলেন ঠিক কি না আপনি কেমন লোক এটা বুঝতে পারে আপনার গাড়ির ড্রাইভার আপনার বাড়ির যে চাকর আপনার বিবি জোরে বলেন ঠিক কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শের তৈরি তার বিবিগণ সাক্ষ্য দিয়েছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 10 বছর থাকলাম কোনোদিন দুর্ব্যবহার করেন নাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক দুদিন তো মানুষের দুর্ঘটনা হতেই পারে বকাঝকা হতেই পারে বরং আনাস রাদিয়াল্লাহু বলেন যদি কোনো কাজ যদি করতে ভুলে যেতাম অথবা না পারতাম না করতাম নবীজি সেই কাজটা নিজ হাতে করে আমারে দেখাই দিতেন আর বলতেন আনাস এইভাবে সেইভাবে এই কাজটা করবে বলেন সুবহানাল্লাহ কিন্তু নবীর বাড়িতে 10 বছর থাকলাম এবার আমার বাড়ি পিতামাতার কাছে আমি ফিরে যাব বিদায় নেয়ার পালা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার মাকে বললাম আমার পিতাকে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে দাওয়াত করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 10টা বছর পর্যন্ত আপনার বাড়িতে থাকলাম আমার মনের বাসনা কামনা একটা দিন একটা ওয়াক্ত যদি আপনি আমার বাড়িতে মেহমান হন বিশ্ব নবীর কদম ধুলি পড়বে আল্লাহর বরকত নাজিল হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত ছানন্দে গ্রহণ করলেন, বাড়িতে আসলেন, মাগরিবের নামাজ পর ইশার ওয়াক্ত পর্যন্ত আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে অবস্থান করলেন, হুজুরের জন্য হালাল খাদ্য খাবার পরিবেশন করলেন, হুজুর সেটা গ্রহণ করলেন, খানাপিনা শেষ হয়ে গেল, আল্লাহর নবীকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে নামলেন, বাড়ির উঠানের ঠিক মাস বরাবর দাঁড়িয়ে আছেন, আনাস রাদিয়াল্লাহু বলেন আমি ঘরের বারান্দা পিড়িতে দাঁড়িয়ে ঘরের থেকে নামব, আমি সেই সময় নজর করে দেখলাম আমার বৃদ্ধা বুড়িমা উঠানের আরাক প্রান্তরে দাঁড়িয়ে আছে, আর সেই দিন ছিল আকাশের পূর্ণিমার চাঁদ, আকাশের পূর্ণিমার চাঁদে আলো কম হয় না বেশি হয়, জোরে বলেন কম হয় না বেশি হয়, আকাশে পূর্ণিমার চাঁদের কিরণ যখন দিতে লাগলো, বিশ্ব নবীর গায়ে চাঁদের কিরণ যখন পড়তে লাগলো, আমি লক্ষ্য করে দেখলাম আমার বৃদ্ধা বুড়িমা নবীজির নূরানি চেহারার দিকে বারবার বারবার পলক করে তাকিয়ে দেখে, মাথা থেকে পা পর্যন্ত বারবার তাকায়, আবার ওই পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, এরকম বারবার নবীর দিকে তাকায়, চাঁদের দিকে তাকানো দেখে আনাস বলছে আমার জানতে কৌতূহল হলো, আমি আমার মাকে বললাম মা তুমি একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে একবার তাকাও, আর ওই পূর্ণিমা চাঁদের দিকে একবার তাকাও, তার কারণ কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার মাকে যখন প্রশ্ন করলাম, আমার বৃদ্ধা বুড়ি মা বলল আনাস শুনে রাখো জেনে রাখো, বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে একবার তাকায়, আবার পূর্ণিমা চাঁদের দিকে একবার তাকায়, ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখলাম চাঁদের মাঝখান থেকে একটা ফাটল কলঙ্কের দাগ আমি দেখতে পেলাম, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের মধ্যে তার দেহে কোনো কলঙ্কের দাগ দেখতে পেলাম না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব, জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে কাকে? আল্লাহর নবীকে। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রাশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন আল্লাহ আকবার। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসুন ব্যাখ্যায় আসেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে, উত্তরাধিকারী সূত্রে জান্নাতে যাওয়ার মতন প্রাপ্ত তারা হয়ে গেছে, জান্নাতে যাওয়ার অধিকার লাভ করবে যারা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যখন নামাজ পড়বে নামাজের মধ্যে তারা বিনয়ী নম্র হবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের মধ্যে ধীর স্থির থাকতে হবে, খুশু খুদু হতে হবে, একাগ্রচিত্তে নামাজ আদায় করতে হবে, নামাজের মধ্যে কোনো বাজে খেয়াল চিন্তা করা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আমরা নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে নানান ধরনের কথা আসে, অন্য সময় জানা আসে, নামাজের মধ্যে আসে না আসে না, আসা স্বাভাবিক, আসতে পারে, আসবেও, এরপরে যে ব্যক্তি ওই চিন্তা থেকে যে ব্যক্তি নিজেকে সামলাতে পারলো, ওই ব্যক্তির নামাজ খুশু খুদু হলো, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদৌস বরাদ্দ হয়ে যাবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, আধ্যাত্মিক জগতের লেখক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন মনি আদমরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ইবলিস শয়তান ধোকা দিয়ে তারে বোকা বানায়, নামাজ থেকে গাফেল করে দেয়, জোরে বলেন ঠিক কিনা? এই শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে হয়, পাঁচটা কথা চিন্তা করে পাঁচ ওয়াক্ত নামাজে যখন দাঁড়িয়ে যাবে, ইবলিস শয়তান সহজে তারে কুমন্ত্রণা দিতে পারবে না। বলেন মারহাবা। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেই নামাজে দাঁড়াতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তিনি বলেন এক নম্বর চিন্তা করবে, কামতের ময়দানে 30,000 বছরের রাস্তা পুলচিরাত পার হতে হবে, একটা মুহূর্ত, একটা কঠিন মুহূর্ত, মনে হবে যেন আমি পুলচিরাতের উপরে দাঁড়িয়ে আছি,
দুই নম্বর চিন্তা করবে ডান দিকে আল্লাহর জান্নাত, তিন নম্বর চিন্তা করবে বাম দিকে জাহান্নাম, চার নম্বর চিন্তা করবে পেছন দিকে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। কখন হয় তোমার জানটার হুটা খপ করে কবজ করে নিতে পারে, এটাই আমার জীবনের শেষ নামাজ, আমার শেষ রুকু, শেষ সেজদা, শেষ সালাম, জীবনের শেষ নামাজ আদায় করছি। পাঁচ নম্বর চিন্তা করবে এই আকাশের মালিক, জমিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক, আমার মনিব, আমি তার গোলাম, আমি তার জাগর, আমি তার গোলাম, আমি আমার মনিবের সামনে আমি তার দাসত্ব করছি। জোর বলেন ঠিক কিনা। নামাজের মধ্যে এহসান করবে, যেমন কোন কোন কাজে কর্মচারী মনিবের উপস্থিতি, মালিকের উপস্থিতিতে ডিউটিতে ফাঁকি যায় না, বরঞ্চ বসের মনোরঞ্জন করার জন্য, খুশি করার জন্য কাজটা, দায়িত্বটা সঠিকভাবে পালন করে। জোর বলেন ঠিক কিনা। এরকম ভাবে যখন আল্লাহকে সেজদা দেবে, মনে করবে আমার আল্লাহ আমার মনিব সামনে আছে, আমার মনিবকে উপস্থিতিতে হাজির নাজির ভেবে তাকে সেজদা করছি, যেন আমি আল্লাহকে দেখছি। লা তুদরিকুহুল আবসার, এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না, অহু আইদরিকুহুল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন তামাম মাখলুকাতকে দেখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এভাবে নামাজের মধ্যে ইহসান করে যতক্ষণ নামাজ আদায় করবে, সেজদার চিহ্ন দিকে তাকিয়ে থাকতে হবে, ডান দিকে বাম দিকে সামনের দিকে পিছন দিকে তাকাতাকি দেখা দেখি করা যাবে না, নামাজের মধ্যে ঘড়ির দিকে তাকানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা। সেজদা না কপাল যেখানে সেজদা দেয়া হয় ওই সেজদার দিকে তাকায়া যতক্ষণ নামাজ আদায় করবে, যতক্ষণ স্বয়ং আল্লাহ তার দিকে তাকায় থাকবে ততক্ষণ। জোর হইল না, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন সেজদার চিহ্ন দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে, যতক্ষণ স্বয়ং আল্লাহ রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকিয়ে থাকবে ততক্ষণ। জোর বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি কোনো বান্দার দিকে তার রহমতের দৃষ্টিতে তাকায়, তার অবস্থান অবস্থা খারাপ হয় না, ভালো হয়? ইহকাল পরকাল দুকালে কি হয়? জোরে বলেন। ব্যাখ্যায় আসছে, যেই ডান দিকে বাম দিকে সেজদা চিহ্ন থেকে চোখটা সরায় নেয়, আমার আল্লাহ সরিয়ে নেয়। বলেন নাউজুবিল্লাহ। আপনার নামাজ দেখছে কে? আল্লাহ। ভাগ্য ভালো। জোরে বলেন ঠিক কিনা। এইভাবে যদি নামাজ আদায় করা হয়, নামাজের মধ্যে খুসুখুদু পায়দা হয়, আসসালাতুল খামসা ওয়াল জুমাতুল আল জুমা রমাদান আইলা রমাদান, নবী বলেন এইভাবে যদি নামাজ আদায় করা হয় এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করবে, একটা সপ্তাহের সগীরা গুনাহ নামাজ পড়ার কারণে মাফ হয়ে যাবে, আর সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বললো শুনবে, আস্তে বললো শুনবে, তো জোরে বললে হিকমত হচ্ছে এই ফায়দা, গাছপালা তরুলতা বায়ু বাতাস যত দূর আওয়াজ যাবে, এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যে আল্লাহ ওই কল্যাণপুর মহিলা মাদ্রাসায় তোমার বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল, আমি গাছ বাস প্রাণী মাটি বালু বায়ু পক্ষী হিসাবে শ্রবণ করেছিলাম, আর সাক্ষী দিছি তোমার বান্দাকে মাফ করে দাও, আল্লাহ সেদিন মাফ করে দেবেন। আমার ভাইরা, আর রমাদান আইলা রমাদান, এই রমজান মাস থেকে আর এক রমজান মাস পর্যন্ত যারা সঠিকভাবে নামাজ আদায় করবে, একটা বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন, আর সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তারে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা রজব মাস চলছে, জোরে বলেন ঠিক কিনা। কি মাস এই? মাসেই কোরআনে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের আয়াত নাযিল করে 14টা আমল দিয়েছিলেন, দুনিয়ায় না আসমানে আরশে আল্লাহর নবীর মেরাজ হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক তার নবীকে আরশ মহল্লায় দাওয়াত করলেন, আল্লাহ তাআলা নবী এবার আরশ মহল্লায় যখন উঠতে যাবেন আল্লাহর আমন্ত্রণে সাড়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লম্বা চড়া ঘটনা, নবীজি আল্লাহর আরশ মহল্লায় উঠতে যাচ্ছেন, নিজের পায়ে জুতা দেয়া আছে, জুতা মুবারকটা খুলতেছেন, তার কারণ হচ্ছে আল্লাহর আরশ উঠতে হবে, পায়ে জুতা দিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সাময়িক অপছন্দ করলেন, পাত থেকে খুলছেন। জোরে বলেন ঠিক কিনা। আমরা যখন মসজিদে ঢুকি আমাদের পায়ের জুতা সহ ঢুকি না খুলে ঢুকি? আর এবার আল্লাহর আরশে যখন যাচ্ছেন নবী জুতা খুলবেন না, জুতা খুলবে কিনা?
নবীজি খুলতেছেন বলেন ঠিক কিনা? যেহেতু মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি আরনি, আয় আল্লাহ আমি তোমাকে দেখবো, আল্লাহ পাক বললেন লান তারানি, কখনো দেখবে না। মূসা আলাইহিস সালাম নাসর বান্দা, আল্লাহ তাও দেখবো, দেখা দিয়াই লাগবে, তুমি আমার রব কেন দিবা না, দেখা দাও। মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ স্নেহের নবী, বলেন মারহাবা, আল্লাহ পাক কবুল করলেন। মূসা আমাকে যদি দেখতে চাও ওই তুর পর্বতে যাও, সুবহানাল্লাহ বলবেন না, এতক্ষণ বলল দেখতে পারবা না, আর এখন বলছে দেখতে যদি চাও তুর পর্বতে যাও। এবার মূসা আলাইহিস সালাম পায়ে মেহেদি দিয়ে আস্তে আস্তে হাঁটবে আল্লাহকে দেখার জন্য, কি করবে, হেঁটে যাবে না দৌড়ি যাবে, আস্তে দৌড়বে না জোরে দৌড়বে? আমার ভাইরা বুঝাবার জন্য বলছি, রাগ করেন নাকি? মূসা আলাইহিস সালাম আনন্দে আত্মহারা হয়ে আল্লাহকে দেখবো, আল্লাহর নূর দেখবো, গায়ে যত জোর আছে তত জোরে দৌড়াতে 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 এক লাফে তুর পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ বলছে মূসা থামা, পায়ের জুতা খোলা, তারপর উপরে ওঠো, তুমি আমার কাছে আসবে আমার নূর দেখবা, আর পায়ের জুতা পরে আসবে হবে না, জুতা খোলো তারপরে ওঠো। মূসা আলাইহিস সালাতু সালাম পায়ের জুতা খুলবে এ কথাও আর খেয়াল নেই, যেহেতু দেখবে আল্লাহকে, জোরে বলেন মারহাবা। মূসা আলাইহিস সালাতু সালাম আনন্দে আত্মহারায় মারমার গতিতে উঠলেন, পায়ের জুতা খুললেন, 70,000 নূরের পর্দা ভেদ করে দিয়ে জাররা পরিমাণ নূর আল্লাহ নিক্ষেপ করলেন। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, আর তুর পর্বত পড়ে ছাই হয়ে গেল, সেই তুর পর্বতের মাটি এখন সুরমা দানা, জোরে বলেন ঠিক কিনা? আমরা সুরমা হিসাবে দিই, মানুষ মারা গেলে চোখে দেয়, জোরে বলেন ঠিক কিনা? যে কোনোদিন নামাজ পড়িনি ও মরে গেছে, মাথায় টুপি দিতে হয়, আবার সুরমা কপুর দেয় দেয় না ভাই, কিন্তু ওর কাজ দুনিয়ায় কোনদিন করিনি, এরকম আছে না নাই? তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহর নূরের সাথে সাক্ষাৎ হলো, দেখতে যাবেন পায়ের জুতা খুলতে বললেন স্বয়ং আল্লাহ, কি বললেন, আল্লাহ নিষেধ করলেন, বললেন যে জুতা পায়ে দিয়ে আসা যাবে না, জুতা খোলো। এবার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর আরশে যখন উঠতেছেন, নিজ থেকে নিজে নিজের থেকে নিজের পায়ের জুতা যখন খুলতেছেন, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দিলাম হলো, হে হাবিবুল্লাহ, হে রাসূলুল্লাহ, হে নবী, আপনি পায়ের জুতা খুলবেন না, খুলবেন না। তার কারণ হচ্ছে আপনার পায়ের জুতার ধুলা নিয়ে আমার আরশ আগেই আমার কাছে ফরিয়াদ করেছে, যারা বলেন সেই নবীর দাম কম না বেশি, জোরে বলেন। আর সেই নবীর বিরুদ্ধে যখন কিছু কিছু নামধারী মুসলমানরা কটুক্তি করে, আর আমরা বাড়ি বসে বসে ফিকির করি তাই না, প্রতিবাদ করিনি, আছে না নাই, আছে কিনা? আছে, আল্লাহ যেন তাদের হেদায়েত করে, বলেন আমিন। আল্লাহ নবীর বিরুদ্ধে যে বিষোদ্গার করবে, ইহো কালু যাবে পরকালু যাবে, জোরে বলেন ঠিক কিনা? আপনা আমাকে পছন্দ হতে না পারে, আমার রাজনৈতিক কর্মকাণ্ড ভালো লাগতে নাও পারে, আমার ইচ্ছা আছে আমি যে কোনো দল করতে পারি, কিন্তু নাগরিক অধিকার হিসাবে করতে পারেন করেন, কিন্তু বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলবে এই বাংলাদেশের কোন মুসলমানের সন্তান মেনে নিতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? আমরা তাকে ছাড় দেবো না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাদের হেদায়েত করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা নবী আল্লাহ দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ কোরআনে বলেন এই রজব মাসে যে আয়াতটি নাজিল হয়েছিল নবীজিকে জানাই দিয়েছিলেন যে উদ্দেশ্য সে কথাটাই সূরা বনি ইসরাইলের মধ্যে আসছে, ওয়াকাদা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ চূড়ান্ত ফয়সালা যে মানুষ আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানবে না, আল্লাহর আনুগত্য করার পরপরই তারা তার পিতামাতার আনুগত্য করবে, বলেন সুবহানাল্লাহ। এভাবে 14টা দফা, কয়টা দফা, এখন তো দফায় দফায় রফায় যায়, জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর 14টা দফা 14টা হুকুম আল্লাহ নাজিল করলেন মিরাজের রজনীতে জানিয়ে দিলেন, আর স্পেশাল হিসাবে অতিরিক্ত হিসাবে বান্দার সাথে সাথে আল্লাহর সরাসরি যোগাযোগ হয় এই জন্য আল্লাহ সলাত নামক নামাজ নামক ইবাদত দান করলেন, সুবহানাল্লাহ বললেন না? 14টা তো আছেই,
আলাদা ভাবে অতিরিক্ত হিসাবে বোনাস হিসাবে নবী থাকবে না রাসূল থাকবে না আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগ হবে ইবাদতের মাধ্যমে বলে সেই ইবাদতটার নাম হচ্ছে সালাত তার নাম কি সালাত তার নাম কি নবীজি চলে আসলেন এসে সাহাবীদেরকে বললেন আল্লাহ পাক আমার উপরে ওই সময় তখন 50-70 নামাজ দিয়েছিলেন কয়ক্ত মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো একটা বিশাল ঘটনা সর্বশেষ কথা এই 50-70 থেকে কুমায়ে 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 5 ওয়াক্ত নামাজ কিয়ামত পর্যন্ত আল্লাহ বনি আদমের জন্য ফরজ করে দিলেন উম্মতি মুহাম্মদীদের জন্য বলেন সুবহানাল্লাহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা আছে যেমন 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হতো তাহলে সেই 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব নেকি আল্লাহ দিতেন এখন যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজর জোহর আসর মাগরিব ইশা জুমার দিন জুমা এই 5 ওয়াক্ত নামাজ পড়লে বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হয়ে যায় তাহলে নামাজ পড়া দরকার না দরকার কয়ক তো শুক্রবার জুমার দিন শুক্রবারে যা হয় অন্য দিন তা হয় না যারা বলেন ঠিক কিনা মজ্জা না দন্দায় হায়ালা সলা সিগারেট টানতে টানতে মসজিদের সামনে দিয়ে যাই পলা আছে না নাই মেহনত করে দাওয়াত দেয় তাবলিগ জামাতের ভাইরা দেখলে অনেকে পলায় কথা ঠিক না ঠিক এখন বুঝবা না বুঝবা যখন জান কবজ করবে আজরাইল জোরে বলেন ঠিক কিনা নামাজ লাগবে কি লাগবে না তখন বুঝবা যে কত ধানে কত যাই আমার ভাইরা তাহলে এতক্ষণ ফায়দা বললাম একটা সপ্তাহের গুণমাপ একটা বছরের গুণমাপ সেই পরিমাণ সওয়াব 50 ওয়াক্তের বিনিময়ে 5 ওয়াক্ত বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এইটা হচ্ছে ফায়দা এটা কি ফায়দা ফায়দা মানে উপকার সহজ ভাষায় বুঝি আর না পড়লে কি বেকায়দা এটাও তো জানার দরকার জোরে বলেন ঠিক কিনা বেকায়দা মুসিবত এটা তো হোক কেউ চাই না আচ্ছা নামাজ কালাম পড়ুক বা না পড়ুক যদি বলা যায় জাহান্নামে যাবা কিনা হাত তোল দিন কে তুলবে না যদি বলা যায় জান্নাতে যাবা কিনা বলো দিনই সবাই হাত তুলবে না জান্নাতে যাওয়ার আমল না করলেও বেহেস্তে যেতে রাজি দোজখে যেতে রাজি না জোরে বলেন ঠিক কিনা এরকম আছে না নাই আছে তা আমরা চাইনি যে মানুষ জাহান্নামের দিকে যাক তার কর্মের মাধ্যমে ধর্মের মাধ্যমে জাহান্নামের পথ বেছে নেয় জোরে বলেন ঠিক কিনা তাহলে আসেন নামাজ না পড়লে কি বেকায়দাবাদ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা জাহান্নাম একটা ঘাঁটি শিকারী ধরা উৎপেতে ঢাকা ঘাঁটি সেখানে আল্লাহর নাফরমান বান্দাদের জন্য রয়েছে সেই জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ সেখানে তারা চিরকাল থাকবে সেই জাহান্নাম আহকব শব্দটি হুকবা শব্দের বহুবচন আবিধানিক অর্থ হচ্ছে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী 365 দিনে একটা বছর 1000 বছর সমান পরকালে আখেরাতে একটা দিন কয়টা দিন ওই রকম বছরের 365 দিনে বছর হবে সেটা হচ্ছে 80 হুকবা 2,88,00,000 বছর জাহান্নামে পড়বে তারা এক ওয়াক্ত নামাজ পড়বে না যারা সুবহানাল্লাহ বলেন নাউজুবিল্লাহ তাহলে দেখেন কত বড় আত্মঘাতী কাজ করা হচ্ছে জোরে বলেন ঠিক কিনা আমরা চাই যে মানুষ মসজিদমুখী হোক মসজিদ দিনমুখী হোক ইসলামমুখী হোক মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি উঠুক জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা সেই জাহান্নামটা এমন কেমন সাউসলিহি সাকার উসিরেই তাদেরকে সাকার লবক জাহান্নামের মধ্যে দেয়া হবে এই জাহান্নামটা সাকার নামক একটা জাহান্নাম আছে জাহান্নাম লাজা হতামা সাইর সাকার জাহিম হাবিয়া এই এই সাকার নামক জাহান্নামের মধ্যে যখন ফেলে দেয়া হবে পাপীদেরকে এই সাকার শব্দের অর্থ হলো দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন খুব খরক তাপ এই আগুনের তাপ বেশি আল্লাহ পাক এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনকে 70 গুণ তাপ বাড়িয়ে দিয়েছেন আর এই তাপটা করা হলো জাহান্নামের আগুন দিয়ে আগুন দিয়ে আগুন পোড়ানো হলো আগুনের দাহিকা শক্তি বৃদ্ধি করা হলো 1000 বছর ধরে জ্বালানো হলো আগুনের রং হয়ে গেল সাদা রং আবার 1000 বছর ধরে জ্বালানো হলো আগুনের রং হয়ে গেল লাল রং আবার 1000 বছর ধরে জ্বালানো অর্থাৎ 3000 বছর ধরে জ্বালানোর পরে আগুনের রং হয়ে গেল কালো রং
বলেন নাউজুবিল্লাহ, দুনিয়ার আগুনে পুড়লে কোনো কাঠখড়ি মানুষ পুড়লে পুড়ে কালো কয়লা হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ও মোমেনরা শুনে রাখো, জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে, জাহান্নামের আগুন তাকে এমন ভাবে গ্রাস করবে তাদের চেহারা বিকৃতি হয়ে যাবে, গায়ের আকৃতি কালো রং হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, এই 3000 বছর ধরে জ্বালানো আগুন 70 গুণ তেজ, এই আগুনের মধ্যে যখন তাকে ফেলে দেয়া হবে, জাহান্নামের মধ্যে যখন ফেলে দেয়া হবে, পুড়তে 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 নিচের দিকে যাবে আর তাদের গায়ের চামড়া পড়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তাদের গায়ের চামড়া পরিবর্তন কর পড়ে যাবে, পরিবর্তন করে আবার নতুন চামড়া তৈরি করে দেবে মুহূর্তের মধ্যে, আবার পড়ে যাবে, আবার তৈরি করা হবে, আবার পড়ে যাবে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ বলেন দৈনিক 1000 বার করে জাহান্নামীদের গায়ের চামড়া পরিবর্তন করা হবে। এই জাহান্নামের মধ্যে পুরপুরা অবস্থায় আর্তনাদ করতে থাকবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, জান্নাতীরা জান্নাতের মধ্যে তারা জাহান্নামীদের আর্তনাদ শুনতে পারবে, আর তারা কেরায় এসে জিজ্ঞাসা করবে মা সালাকা কুন ফি সাকার, কেন তোমরা সাকার দোজকে কেন আসলে? তখন ওই জাহান্নামীরা তখন বলবে কালু লাম নাকু মিনাল মুসল্লিন, ওই জাহান্নামীরা তখন বলবে আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, এই কারণে আমাদেরকে সাকার জাহান্নামে পোড়ানো হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ, তাহলে সাকার জাহান্নামে যাবে তারা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না যারা, তাহলে নামাজ পড়ার দরকার না দরকার? দরকার কি না? হুকুম ডাকার। এরপর বলে হুজুর বোঝেন না, নামাজ না পড়লো আমি লোকটা খারাপ না, আমি লোকটা ভালো, নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে, এই এলাকার লোক বলে কিনা আমি জানি না, আছে এরকম তর্ক বিতর্ক করে যে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, যার ইমানে নেই তার ইমান থাকে কি করে? জোরে বলেন ঠিক কিনা? লা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা দিনা লিমান লা সলাত লাহু, যার নামাজ নাই তার ইসলাম নাই, তার দিন নাই, তার ইমান নাই। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ বলেন নামাজ পড়াটা খুব কঠিন, তবে যারা আমাকে ভয় করে তাদের জন্য কঠিন না, যারা খশিন বান্দা তাদের জন্য নামাজ পড়া কঠিন না। কঠিন হলে মসজিদে আজান হইতো না, ইমাম থাকতো না, মসজিদ থাকতো না, মাথায় টুপি মুখে দাড়ি খানায় কাবা হতো না। জোরে বলেন ঠিক কিনা? আর নামাজ পড়তে হবে বলে খানায় কাবা, নামাজ পড়তে হবে বলে মসজিদে নববী, নামাজ পড়তে হবে বলে মসজিদে আকসা, নামাজ পড়তে হবে বলে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি 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 মসজিদ। জোরে বলেন ঠিক কিনা? আজকে সারা পৃথিবীর মধ্যে এই খেতাব লাভ করেছে ঢাকা মসজিদের শহর, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের শহর হচ্ছে ঢাকা, যা অন্যান্য দেশে এত মসজিদ নাই, কথা ঠিক না? ঠিক, এদেশে অলিয়া আউলিয়াগণ ইসলাম প্রচার করেছে, এদেশে ইসলাম এনেছে, এদেশে আল্লাহর বরকত আছে। বলেন সুবহানাল্লাহ, করোনায় যেরকম ভাবে বিদেশে অন্যান্য দেশের উপরে যেরকম প্রবাহিত হচ্ছে, তার তুলনায় অনেক 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো আছি আমরা, আল্লাহ শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর রহমত আছে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন নাকি ভাই? যদি করোনা ধরে নামাজ না পড়া অবস্থায় যদি মৃত্যু হয় অবস্থা কেমন হবে আমার ভাইরা? তাহলে খুচু খুচু হিসাবে নামাজ আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যার নামাজ নাই তার ইমান নাই, ইমান থাকতে হলে নামাজ পড়তে হবে, তাই নামাজ পড়াই লাগবে। আবার নামাজ যারা পড়ে অনেক আছে তাদের টিটকারি করে, মাথায় টুপি মুখে দাড়ি উগের পিটি লাগাও বাড়ি, হুজুরকে চামড়া তুলি নেবো আমরা, মোল্লা ধারো নাস্তা করো, নামাজ পড়ি বড় লোক হইলি কিনা, নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে, এরকম বাজে কথা বলে না? বলে না? বলে কি না? আমি বললো কোনো দলের লোক না, ও শয়তানের লোক। জোরে বলেন ঠিক কি না? সে নিজের স্বার্থের জন্য রাজনৈতিক হিসেবে দল হিসেবে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে সে নামাজ হবে। আজ দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, জোরে বলেন ঠিক কিনা? সেখানে হাজার হাজার লোক নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ, 560টা মডেল মসজিদ আছে, বলেন আলহামদুলিল্লাহ। কিসের জন্য? নামাজের জন্য।
খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি 500টা মসজিদ করেছে, ইতিহাসে রেকর্ড করে গিয়েছে বলে আলহামদুলিল্লাহ। ফুরফুরা গদ্দিনা শিনফি সাহেব এদেশে এসেছেন ইসলাম, আবুকা সিদ্দিক রহমতুল্লাহ আল কুরাইশ রহমতুল্লাহ আলাই যেখানে গিয়েছেন সেখানে একটা করে মাদ্রাসা সিদ্দিকে মাদ্রাসা তৈরি করেছেন বলেন আলহামদুলিল্লাহ। দিন প্রসার প্রসারের জন্য জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি বলে যে নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে আমি লোকটা ভালো, আসলে ভালো কথা কন না কেন? আপনাদের কাছে ভালো? তাহলে আল্লাহর কাছে ভালো কে? যে লোক নামাজ পড়ে সে আল্লাহর কাছেও ভালো, আপনাদের কাছে ভালো, আমাদের কাছে ভালো। কিন্তু যে নামাজ পড়ে না সে যদি গাছ জোরে ক্ষমতার জোরে বলে যে আমি লোকটা ভালো, আসলে কি সে ভালো? আমি আপনাদের প্রমাণ করাবো, অতিথিবৃন্দ মঞ্চে আছে, আসলে কে ভালো আর কে খারাপ এটি জানার দরকার। আমার উদ্দেশ্য কাউকে খারাপ করা, এটা না, খারাপ থেকে ভালোর দিকে আনা। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট একটা দৃষ্টান্ত ঘটনা বের করবো। আমার নবী হযরত মূসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য একটা এলাকায় রওনা হয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাওয়াতি কাজ করতেছেন, বাড়ি ফিরে আসবেন। এমন সময় বনী ইসরায়েলের একজন সুন্দরী পরমা সুন্দরী একজন মহিলা আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে খোঁজ করতেছেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। মহিলা বলছেন আল্লাহর নবী আমি আপনাকে তালাশ করতেছিলাম, পেয়ে গেছি। নবী বলে কেন? বলে হে আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে, আপনি আমার জন্য একটু দোয়া করেন, দোয়া নেয়ার জন্য আমি এসেছি। বলেন সুবহানাল্লাহ। যেমন হাজিরা হজ করে আসলে মানুষ তাদের কাছে দোয়া সালাম নেয়, জোরে বলেন ঠিক কিনা? মহিলা এসে বলছে আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবী বলেন কেন দোয়া করব, আগে বলো তারপরে দোয়া করব, কি কারণে কোন কারণে? জোরে বলেন ঠিক কিনা? তার কারণ দোয়া চাইলে দোয়া করা যাবে, করতে হবে ভালো কাজের জন্য, হালাল কাজের জন্য দোয়া করা বৈধ হালাল, কিন্তু হারাম কাজের জন্য দোয়া করা যাবে না। কথা কেন? হালাল কাজের জন্য দোয়া চাই, হারাম কাজের জন্য চাই না? চাই না, চাই চাই না, যাতে গায়ক হতে পারি, নায়ক হতে পারি, হ্যাঁ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা দিতে পারি, এরকম এসএমএস পাঠাতে বলে ভিক্ষি করে, করে না? বলে না? ওর জন্য দোয়া করা যাবে? যাবে? একটা মসজিদ তৈরি হচ্ছে সেখানে দোয়া করা যাবে, সেখানে দোয়া চাওয়া যাবে, দোয়া করা যাবে, কিন্তু সিনেমা হল তৈরি হচ্ছে, যাত্রা পান্ডাল উদ্বোধন হচ্ছে, ওখানে দোয়া করা যাবে না? অনেক হুজুর আছে সিনেমা হলে মিলাদ দিয়ে উদ্বোধন করে, ধরে বলেন ঠিক না? মূর্তি নির্মাণ করে, যাই মসজিদ যাই দোয়া করে, মাথায় টুপি দিয়ে আসে না? না, ও হুজুর না, ও সাজানো হুজুর, জোরে বলেন ঠিক কিনা? করা যাবে? এই হালাল কাজও ব্যবহার হয়, হারাম কাজও ব্যবহার হয়। আমি আপনাদের উদাহরণ দেব, আমি যে মাদ্রাসা থেকে 1996 সালে এসএসসি সমমান দাখিল পরীক্ষা যখন পাশ করি ওখান থেকে, আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার এলাকায় এক বাড়িতে মিলাদ পড়তে গিয়েছে। এই এলাকায় মিলাদ হয় হুজুর? হয় 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 না? মিলাদ হয় না, বাড়ি বাড়ি মিলাদ মহফিল হয়। তো মিলাদ পড়তে যাওয়ার পরে হুজুর মিলাদ পড়ছে, পড়ার পরে খাওয়া দাওয়া সব হাজিয়াত উপহাদ্দেশ হুজুর বিদায় হয়ে আসবে, এমন সময় বাড়ির বুড়ি মহিলা বলছে যে হুজুর কি জন্য মিলাদ দিলাম তো কিছু জিজ্ঞাস করলেন না, তো আপনি তো দুয়াই করে গেলেন। তো বলছে ভালো কাজের জন্যই মিলাদ দেয়, সাধারণত সব ধরনের ভালো কাজের জন্য দোয়া করলাম। তো বলছে তাও একটু জিজ্ঞেস করতে হয় না? তো বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জিজ্ঞেস করার দরকার ছিল, যাও। আচ্ছা বলো তো দেখি কিসের জন্য, কি কারণে বাড়ি মিলাদ দিলে, দোয়া ইন্তজাম করলে? তো বলছে হুজুর প্রতিযোগিতা হচ্ছে, আমার এই নাতনি যাতে খুলনা বিভাগীয় পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট হতে পারে এই জন্য মিলাদ দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, এরকম আছে না? নাই, আমি আগেই বলেছি এরকম কিছু ভাড়াটি হুজুর আছে, সিনেমা হলেও মিলাদ পড়ে, মূর্তি খাড়া করে, সামনে মোনাজাত করে, জোরে বলেন ঠিক কিনা? কারোর গায়ে লাগলে আমার করার কিছু, হক কথা বলতে হবে আল্লাহর হুকুম, জোরে বলেন ঠিক কিনা? এজন্য দোয়া করতে হলো বুঝি শুনি করতে হবে, না যখন যারাম তখন সারাম করে দিলাম হবে নাকি? ভাই কৈফত দিতে হবে কার কাছে? মহিলা বলছে যে হে হে রসুল আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ নে বলছে দোয়া করবো, কিসের জন্য আগে বলো তারপর দোয়া করবো। সুবহানাল্লাহ। মহিলা তখন বলতেছেন আমি দুইটা গুনার কাজ করেছি,
আপনি নবী নবী রাসূল যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক নবীদের দোয়াকে কবুল করে বলেন সুবহানাল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করুন নবীজি বলেন কি অপরাধ করেছ আগে বলো ওই মহিলা তখন বলতেছেন দুই দুইটা গুনার কাজ করেছি আর এই দুইটা গুনার কাজের কারণে যদি আল্লাহ maaf না করে পরকালে কঠিন শাস্তি আমি ভোগ করতে পারবো না বলেন নাউজুবিল্লাহ এক নম্বর গুনাহ করেছে আমি একজন সুদর্শন যুবকের সাথে আমার মন নেওয়া হয়েছে মানে একটা পর্যায়ে আমি যুবক আর আমি যুবতী আর সে যুবক দুইজনের মধ্যে বিবাহ ছাড়া তার সাথে আমার বাসর রাত হয়ে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ বিবাহ ছাড়া বাসর রাত হওয়ার লক্ষণ ভালো না খারাপ জরবেনান ভালো না খারাপ অর্থাৎ জিনা ব্যভিচারি করে ফেলেছি এক নম্বর গুনাহ করেছে জিনা ব্যভিচারি করেছে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে এবার নবী বলেন নবী ভৎসনা করলেন দুই নম্বর গুনাহ কি করেছো বলে ওই ছেলেটার সামনে অবৈধ কাজ মেলামেশা করার কারণে আমার পেটে একটা অবৈধ সন্তান এসে গেছে এই সন্তানটা যখন ডেলিভারির একটা মুহূর্ত যখন হয়ে গেছে কাউকে জানাই না কাউকে বলি না আমি একটা নির্জন এলাকা পাহাড়ি এলাকার মধ্যে অবস্থান করলাম আমার সন্তান ডেলিভারি প্রসব বেদনা শুরু হয়ে গেল একা একাই সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মনে মনে ভাবলাম এই সন্তান যদি বাড়িতে নিয়ে যায় লোকে বলবে বিয়ে ছাড়া সন্তান হয়েছে মানুষ খারাপ বলবে তিরস্কার করবে গ্রাম থেকে বহিষ্কার করবে জোরে বলেন ঠিক কিনা একদিকে সন্তান আর একদিকে সম্মান আর একদিকে অপমান কি করব আজ কি করব কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম একদিকে সম্মান আর একদিকে অপমান আর একদিকে সন্তান কি করব আমি এরম কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ার পরে ইবলিস শয়তান আবার আমারে ধোঁকা দিল তুই জিনা করেছিলি কেউ দেখে নাই কেউ জানে নাই কেউ শোনে নাই এবার তোর অবৈধ সন্তান তুই বাড়ি নিয়ে গেলে সকলে তোকে খারাপ বলবে কাজ কর তোর এই সন্তানকে তুই হত্যা করে তুই খালি হাতে বাড়ি চলে যা বলেন নাউজুবিল্লাহ মা হয়ে সন্তান হত্যা করা কাজটা ভালো না খারাপ আরো জোর বলেন ভালো না খারাপ আমার ভাইরা এরকম একটা খারাপ কাজ আমার দ্বারা হবে তারপরও সম্মান বাঁচানোর তাগিদে আমি আমার নবজাতক শিশুকে মহিলা বলতেছেন মান সম্মান বাঁচানোর কারণে আমি আমার সন্তানকে গলা টিপে হত্যা করে পাথর চাপা দিয়ে আমি বাড়ির দিকে ফিরিয়ে গেলাম আমার এই কাজটি করার পরে শয়নে স্বপনে সর্ববস্থায় শুধু একটা কথা আমার কানের কাছে বাজে একটা কথা শুনতে বেশে আসে যাহারে মা হয়ে যে নিজের সন্তানকে খুন করে হত্যা করে তার মতন খারাপ মানুষ এই পৃথিবীতে নাই জোরে বলেন ঠিক কিনা সর্বস্থায় একই কথা শুধু কানে বাজে মা হয়ে যে নিজের সন্তানকে খুন করে তার মতন খারাপ মানুষ নাই এরকম দুইটা গুনাহ করেছি যদি কেউ জীবনে এক একবার জিনা ব্যভিচার করে ধর্ষণ করে রেপ করে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে ওই ধর্ষক ওই জেনাকারী পুরুষ আর জেনাকারী নারীকে কিয়ামতের ময়দানে উলুং হাসরের ময়দানে উলুঙ্গ অবস্থায় ল্যাংটা অবস্থায় দাঁড় করে দেওয়া হবে তার লজ্জা স্থান থেকে জ্বালাময়ী পুজ রক্ত বেরোতে থাকবে আর চিৎকার করতে থাকবে আত্মনাদ করতে থাকবে বাঁচাও 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 ওমা লাহুম মিন নাসিরিন কেউ বাঁচাবে না কেউ সাহায্য করবে না এভাবে একদিন নয় দুই দিন নয় 50,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে এরকম শাস্তি হবে বলেন নাউজুবিল্লাহ কোন মহিলা যদি নিজের সন্তানকে দারিদ্রতার ভয় হত্যা করে অবৈধ গর্ভপাত করে অবৈধ সন্তান জন্মায় ঘটনা করে ওই সন্তানটা আবার কিয়ামতের ময়দানে তার ডেলিভারি হবে মৃত্যুর পর আবার আরেকটা জীবন আছে কিয়ামতে উঠতে হবে জোরে বলেন ঠিক কিনা এবার দুনিয়াতে সন্তান ডেলিভারি গাছ থেকে ডাক্তার নার্স গাইনি প্রসূতি মায়ের ডেলিভারি করে জোরে বলেন ঠিক কিনা আর জাহান্নামের ভিতর থেকে ওয়েটিং রুম থেকে স্পেশাল ফেরেশতা নির্মম নিষ্ঠুর রুড় মেজাজ অত্যাচারী ফেরেস্তারা এসে তার ডেলিভারি কাজটা করতে থাকবে ঠিক যে সন্তানটা হত্যা করেছিল দুনিয়ায় সেই সন্তানটা এবার ডেলিভারি হবে কিয়ামতের ময়দানে দাঁড় করে দেবে ওই নবজাতক শিশু মায়ের উদার থেকে মাথার অংশটা বাইরে বেরিয়ে আসবে আর বাকি দেহগুলো তার পেটের মধ্যে উদারের মধ্যে থাকবে ডেলিভারির কাজটা করতে থাকবে আর চিৎকার করতে থাকবে বাঁচাও 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 ওমা লাহুম মিন নাসিরিন কেউ বাঁচাবে না কেউ সাহায্য করবে না এভাবে 50,000 বছর পর্যন্ত ডেলিভারি যন্ত্রণা ভোগ করবে যারা তাদের নিজের অবৈধ গর্ভপাত ঘটাবে হত্যা করবে জোরে বলেন ঠিক কিনা মহিলা বলতেছে এরকম দুই দুইটি শাস্তির উপযুক্ত হয়ে গেছি এ নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন নবীজি শোনার পরে
নবীজি শোনার পরে ঘটনা শোনার পরে ভর্ৎসনা করলেন, ধিক্কার দিলেন, বেরিয়ে যাও বেরিয়ে যাও, এত বড় অপরাধ করার কারণে তোমার জন্য দোয়া করা তো দূরের কথা, তোমার তৌবা কবুল হবে না, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও বলেন নাউজুবিল্লাহ। মহিলা নবীর কাছে ধিক্কিতা অবস্থায় দূর হয়ে যখন চলে যেতে লাগলো এমন ভাবে কেঁদেছে, আল্লাহর কাছে রোনাজুরি করেছে, চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে। ওই মহিলার চোখের পানি, ওই মহিলার কান্নার আওয়াজ আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে গেছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে এসে বলছে, নবী হে মূসা আলাইহিস সালাম, কিছুক্ষণ পূর্বে একজন মহিলাকে আপনি তাড়িয়ে দিলেন, দুরদুর করে তাড়িয়ে দিলেন, তার কারণ কি? নবীজি সমস্ত ঘটনা বললেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তালি তার কারণ হচ্ছে ওই মহিলা জিনা করেছে, মা হয়ে সন্তান হত্যা করেছে। নবী মূসা আলাইহিস সালামের কাছে খারাপ, নবী মূসা আলাইহিস সালামের কাছে খুব খারাপ। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহর নবী, তালি কি ওই মহিলা খারাপ নাকি ভালো? অবশ্যই খারাপ। জিব্রাইল আলাইহিস সালাম তখন বলছে, আল্লাহর নবী, ওই মহিলা জিনা করেছে, মা হয়ে নিজের সন্তান হত্যা করেছে, সে খারাপ আমি জানি, এর চাইতো খাপ চাইতো খারাপ কারা আপনি কি জানেন? মূসা আলাইহিস সালাম বললেন, না আমি জানি না, এই মহিলার চাইতো আরো খারাপ মানুষ কারা আমি জানি না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি জানি। মূসা আলাইহিস সালাম বললেন, আমি জানি না। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী, ওই মহিলা জিনা করেছে, মা হয়ে নিজের সন্তান হত্যা করেছে, ওই মহিলা খারাপ, ও চাইতো খারাপ কারা আপনি কি শুনবেন? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি শুনবো, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তালেন দেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম শুনতে চেয়েছিলেন, আপনারাও শুনতে চান, জোরে বলেন ঠিক না? এজন্য ওয়াজের জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সংশোধন নিয়েতে বলতে চাই। জিব্রাইল আলাইহিস সালাম তখন বলছে, আল্লাহর নবী, ওই মহিলা জিনা করেছে, মা হয়ে নিজের সন্তান হত্যা করেছে, ওই মহিলা খারাপ খারাপ, কিন্তু ওই মহিলাটির চাইতো সব চাইতো সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর কাছে সব চাইতো খারাপ মানুষ হবে তারা, আল্লাহর হুকুম নামাজ পড়বে না যারা, বলেন নাউজুবিল্লাহ। গাছ জোরে ক্ষমতার জোরে বললে, আমি নামাজ না পড়লে মানে ঠিক আছে, আমি লোকটা ভালো, সে কি ভালো? সে কি জোরে বলেন? তাহলে সব চাইতো খারাপ হবে তারা, পাঁচ অক্ত নামাজ পড়বে না, তাহলে নামাজ পড়ার দরকার না দরকার? আমরা খারাপ হবে এটা চাইনি, জোরে বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়তে হলে কলমা তেলাওয়াত শুদ্ধ হতে হবে, কোরআন তেলাওয়াত হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? অনেকে আছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না, কিরাত করা, তেলাওয়াত করা, নামাজে আরকান আহকামে যে ফরজ তেরোটা তার মধ্যে এটাও ফরজ কিরাত পড়া, জোরে বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা অনেকে জানে না, ভালোভাবে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। আমি 2006 সালে হজে আমাদের ভিতরে এক লোক গল্প করলো, এক হাজি সাহেব মক্কায় থাকা অবস্থায় বলছে, আমার এলাকায় আমার গ্রামে আমার এক চাষা হজ করে যাওয়ার পরে মক্কায় থাকা অবস্থায় উনি গল্প করছে যে দেখেন কোরআন কেমন জানে কেমন বোঝে। এক মুরব্বী হজ করে যাওয়ার পরে তার নাতি নাতিরা জিজ্ঞাসা করছে, দাদা মক্কা মদিনায় কেমন দেখলে, কাবা শরীফের ইমাম কি বক্তব্য দিলে একটু বলো। মুরব্বী তখন, ও তো কোরআন শরীফ পড়া জানা, বলছে আমি তো কিছু বুঝতে পারিনি, প্রায় 30 থেকে 32 দিন মক্কায় থাকলাম, আবার ওখানে 40 অক্ত নামাজ পড়লাম, সে অনুযায়ী দেখা গেছে 45 দিন আমি মক্কা মদিনায় থাকলাম, কাবা শরীফের ইমাম, মসজিদে নববীর ইমাম সব কথা আরবিতে বলল আর সূরা ফাতিহা বাংলায় বলল। কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই? সূরা ফাতিহা কি বাংলায় পড়িছে? ওর উদ্দেশ্য আছে যে বাংলাদেশের লোকও সূরা ফাতিহা যেভাবে পড়ে ও মক্কার লোকও সেভাবে পড়ে না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা তো তেলাওয়াত করে কিন্তু কোরআন তেলাওয়াত জানে না, এইটা পড়ে ওইটা পড়ে, যেরকম যে যেরকম জানে, যে যেরকম বোঝে, সেই সেরকম কথা বলে, জোরে বলেন ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে তেলাওয়াত শুদ্ধ হয় না, কারণ ছোটকালে যদি না পড়া হয় ও বড় হলেই ওই জিব্বা ঘোরে না, মাকড়া শুদ্ধ হয় না, জোরে বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কণ্ঠনালীর মাঝখান থেকে হা উচ্চারণ হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, বলেন আলহামদুলিল্লাহ। এখন যদি বলা হয় আলহামদুলিল্লাহ, তাহলে সমস্ত ছিড়া ন্যাকড়া সুইটু তেনা আল্লাহর জন্য, অর্থ কোন গেল? কথা ঠিক না বেঠে? একটা অক্ষরের কারণে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এজন্য শিক্ষা গ্রহণ করতে হবে ছোটকাল থেকে। কখন থেকে? ছোটকাল থেকে। এজন্য নিজেদের নিজেদের যা হয়েছে তা হয়েছে, সন্তান সন্ততি থেকে আগে মাদ্রাসায় পাঠাতে হবে, কারিয়ানা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, জোরে বলেন ঠিক না? একটা বাড়ির মা যদি ভালো হয়ে যায় গোটা ফ্যামিলি ভালো হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আজকে যেভাবে মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে
নগ্ন চিত্র প্রকাশ হচ্ছে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। আজকে মন ইমান হারা হয়ে যাচ্ছে মানুষ, জোরে বলেন ঠিক কিনা? নগ্ন পোশাক মেয়েরা পরছে, বাড়ির পরিবেশ ঠিক রাখা যাচ্ছে না। আজকে মেয়েরা ইস্টার জলসা ইস্টা পিলা জি বাংলা নষ্ট করল সোনার বাংলা, যা দেখে বাস্তবে ছেলেমেয়েরা তাই করে। এজন্য একটা বাড়ির মেয়ে যদি ভালো হয়, একটা বাড়ির মা যদি ভালো হয়, গোটা পরিবার ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার তো মনটা ভরে গেছে আমি যখন এই মাদ্রাসায় ঢুকি, ঢোকার সঙ্গে সঙ্গে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে জুব্বা, মেয়েরা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেট লক, বলেন আলহামদুলিল্লাহ। আর আপনার আমার বাড়ি যদি কোনো আত্মীয় স্বজন আছে, যদি যুবক আসে, মা তখন যুবতী মেয়েকে সামনে দিয়ে বলে, বাবা তোমরা দুইজন গল্প করো, আমি চা নিয়ে আসি। কথা এরকম হয় না? হয় না। আর যখনই এরকম হয় আর তখনই দুর্ঘটনা ঘটে, ঘটে না? আজকে করোনার দোহাই দিয়ে আজকে দেখেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যার কারণে সহশিক্ষা, ছেলে মেয়ের বাড়ি যাবে শিক্ষা করতে, আর মেয়ে ছেলের বাড়ি আসবে, এরকম আছে না? নাই, হয়েছে কি না? ওই যে নহাস না কি জিনি, হ্যাঁ, কিছুদিন আগে ধর্ষণের শিকার হলো, ও কলাবাগানে যে দিহান ওর আনুষ্কা, হ্যাঁ আনুষ্কা, কি অবস্থা হয়েছে? ও গেছে ছেলের বাসায় পড়াশোনা করতে, রক্ষক ভক্ষক হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আজকে ছেলেরা ছেলেদের মাদ্রাসায় পড়বে, মেয়েরা মেয়েদের মাদ্রাসায় পড়বে, যখনই সহশিক্ষা হবে তখনই দুর্ঘটনা ঘটবে, জোরে বলেন ঠিক কিনা? আর এই এই গ্রামে কি সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, মহিলা মাদ্রাসা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবীদেরকে তার শিক্ষা দিতেন, নবীর কাছ থেকে শুনতেন, পর্দার আড়ালে শিক্ষা দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাড়ি মেহমান আসবে, পুরুষ মানুষ আসলে মেহমানদারি পুরুষ মানুষ করবে, মহিলা আসলে মহিলা মেহমানদারি করবে, তা না দেখা যাচ্ছে পুরুষ মানুষ গিয়েছে বাড়ির ইয়াং মেয়ে সামনে এসে মেহমানদারি করে, আছে না? নাই। হ্যাঁ, আবার মহিলা আসছে পুরুষ মানুষ যে মেহমানদারি করছে, বলে নাউজুবিল্লাহ। এরকম কণ্ঠেরও পর্দা আছে, চোখের পর্দা আছে, সমস্ত কিছু হেফাজতের দায়িত্ব, জোরে বলেন ঠিক কিনা? মহিলাদের কণ্ঠের আওয়াজ, তাদের চক্ষু নিম্নগামী করতে বলা হয়েছে, এমনকি কণ্ঠ নিম্নগামী, তাদের কণ্ঠের আওয়াজ অনুচ্চ শব্দ রাখতে হবে, জোরে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করা যাবে না মহিলাদের গলার আওয়াজ, তবে এক ক্ষেত্রে করা যাবে, বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে, যদি কোনো লোক এসে যদি বলে ভাইজান ভাইজান বাড়ি আছেন, ভাইজান বাড়ি আসেন, ওই বাড়ির মহিলা যদি খারাপ হয় আর লোকটা যদি খারাপ হয়, কে গো আসেন বসেন, দুর্ঘটনা হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? আর যদি পুরুষটা যতই খারাপ হোক আর বাড়ির মহিলা যদি দিনদারিনী হয়, আল্লাহওয়ালা হয়, কোরআন পড়া হয়, নেকাব হেজাব বুরকা পরে দিন শিক্ষা ইসলামী শিক্ষা শিক্ষিত হয়, তার কণ্ঠের আওয়াজ জোরে বলবে, এসে যেই বলবে যে ভাইজান বাড়ি আসেন, মহিলা তখন বলছে কে আপনার ভাই বাড়ি নেই, পরে আসেন, এখন কথা বলা যাবে না, ও লোকটা খারাপ হলে বলবে উরে বাবা বেকায়দা মহিলা এখান থেকে কেটে পড়ি, জোরে বলেন ঠিক কিনা? বাস্তবে হয় না? হয় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা আছেন এবং উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বসা, এমন সময় একজন অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা এখানে পর পুরুষ এসেছে, এবার তোমরা বাড়ির ভিতরে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। একটা বাড়িতে গেলে সালাম দিতে হবে, সালাম দেওয়ার পর অনুমতি দেবে বাড়িতে ঢুকবে, হুট করে বাড়ি মধ্যে ঢোকা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? কারণ বাড়ির মেয়ে ছেলেরা তারা পর্দার ভিতরে আছে, কখন কি অবস্থায় আছে না আছে সেটা বলা যায় না, জোরে বলেন ঠিক কিনা? আবার ভাইরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বলছে, আল্লাহ নবী বলছেন আয়েশা ঘরের মধ্যে যাও, উম্মে মাকতুম আসছে, ও পুরুষ মানুষ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ও তো অন্ধ, অন্ধ মানুষ, আবার তাকে কি দেখতে পারে নাকি, আমাদের আবার কি পর্দা করব, ও তো দেখতেই পাচ্ছে না, এমনিতে তারা পর্দা করেন, শালীনতা বজায় রাখেন। তারপর আল্লাহর নবী বললেন, আয়েশা ও হাফসা বাড়ির মধ্যে চলে যাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ লোকটা অন্ধ, কেমন করে সে আমাদের দেখবে? নবীজি বললেন, ও আয়েশা তোমাদের কথার যুক্তি উক্তি ঠিক আছে, উম্মে মাকতুম অন্ধ হয়ে গেছে দেখতে পারে না, কিন্তু আয়েশা হাফসা তোমরা তার অন্ধ হওনি, ধরে বলেন ঠিক কিনা? তোমরা তো তাকে দেখছো,
এজন আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন পুরুষেরা তোমরা পরস্ত্রী পরনারী থেকে তোমাদের চক্ষুকে তোমরা নিম্নগামী করবে মহিলার দিকে তাকাতাকি দেখা দেখি তোমরা করবে না তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহ পাক এই ওয়াজটা আবার নারীদেরকেও বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন নারীরা তোমরাও পর পুরুষ থেকে তোমাদের চক্ষুকে তোমরা নিম্নগামী করবে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে তোমাদের গায়ে একটা বড় ওন্না চাদর নেকাব হেজাব ব্যবহার করবে যার কারণে তোমাদের শরীরের সব অঙ্গ পতঙ্গ গুলি ঢেকে আড়াল করে ফেলে বলেন সুবহানাল্লাহ আরো যারা বলেন সুবহানাল্লাহ কিন্তু আজকে সেই নেকাব হেজাব পর্দা তো নাই অন্যা তো যদিও দেয় গলায় মাপলাদের মতন যুবকদের মতন ঝুলাই রাখে জোরে বলেন ঠিক কিনা এরকম অবস্থা হয় না হয় না হয় এজন্য আমার ভাইরা আমার মায়েরা আপনাদের মেয়েদেরকে আপনারা নেকাব হেজাব বোরকা পর্দার রাখার থাকার ব্যবস্থা করবেন যদি আপনি এগুলা পর্দার ভিতর যদি না রাখেন ওরা গুনাহগার হবে ওরাও দায়ী হবে আপনিও অপরাধী হবেন জোরে বলেন ঠিক কিনা আর এটা যদি ছোটকাল থেকে এই অভ্যাস যদি গড়ে তোলা হয় মৃত্যুর পর্যন্ত লাইফ গ্যারান্টি থাকে আর ছোটকালে যদি বোরকা নেকাব হেজাব যদি না দেয়া হয় ও বড় হলেই সহজে পড়তে চায় না কথা ঠিক না বেটি এই কোমলমতি শিশুদেরকে মেয়ে হলে মাদ্রাসা দেন মহিলা মাদ্রাসা দেবেন ছেলে হলে কারিয়ানা নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা দেবেন অন্তত পক্ষে নামাজ পড়বে নিজে মরে গেলে তো জানাজাটা তো করতে পারবে জোরে বলেন ঠিক কিনা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা মাতাল ইনসান ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহা আল্লাহর নবী বলেন মানুষ মরার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল বন্ধ হয় না জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা তিনটা আমলের দরজা বন্ধ হয় না ইল্লা মিন সালাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া এক নম্বর আমল হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় কি করা দান করা নিজের অর্থ দান করা এই যে আসছে যে মুমিনের ভিতরে যে কথা বললাম আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন অনর্থক বাজে উক্তি থেকে হেফাজত রাখতে হবে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন তৃতীয় নম্বর গুণাগুণ হচ্ছে তারা আল্লাহর রাস্তায় যাকাত দেবে তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তারা আল্লাহর রাস্তায় খরচ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করবে যারা উত্তরাধিকারী সূত্রে জান্নাতে যাবে তারা সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা তারপরে বলেন সাল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন তারা জনাঙ্গকে হেফাজত করবে লা তাকরাবু জিনা জিনা করা তো দূরের কথা জিনার ধারে কাছে যায় না ওয়াসাবিলা এই কাজটি সব চাইতো জঘন্যতম জোরে বলেন ঠিক কিনা এটা হচ্ছে চারটি গুণাগুণের সাতটা গুণাগুণের মধ্যে চারটি গুণ চার নম্বর গুণ হচ্ছে যৌনাঙ্গকে হেফাজত করতে হবে আমার ভাইরা তালি মরার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে তিনটা আমলের দরজা বন্ধ হবে না কেমন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সেই সব পাবে এক নম্বর হচ্ছে সাদগাই জারিয়া আও ইলমিন ইউতাফাউ বিহি আর কোরআন শিক্ষা করা হাদিস শিক্ষা করা এমন এলেম শিক্ষা করা এই আমল করলে এটা শিক্ষা করলে প্রতি হরপে দশটা করে নেকি হবে আর দশটা করে গোনা মাফ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আপনি শিখেছেন আপনি শিখাচ্ছেন খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা করায় হুজুর পড়ায় সাত শিষ্যকে পড়ায় শিষ্য একদিন উস্তাদ হয় এভাবে প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে এই ধারা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত তেলাওয়াতকারী শ্রবণকারীদের আমলনামায় দশটি করে গুনাহ দশটি করে সওয়াব লেখা হবেই হবেই হবে জোরে বলেন সুবহানাল্লাহ সেই এলেম শিক্ষা করতে হবে অর্থাৎ কোরআন শিক্ষা করতে হবে জোরে বলেন ঠিক কিনা
قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حرامه ودخله الله الجنة الله النبي বলেন যে ব্যক্তি কুরআন পড়লো কুরআন বুঝলো আমল করলো আল্লাহ যেটা হালাল করেছেন হালাল কাজকে গ্রহণ করলো আমল করলো ওয়াহরাম হারামহ আল্লাহ যেটা হারাম করেছেন হারামকে বর্জন করলো ওয়াদখালাহুল্লাহুল জান্নাত ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে তাহলে জান্নাতে যেতে হলে কুরআনের আইন মানতে হবে হুকুম ডাকার জোরে বলেন কার শুধু তাই নয় এই ব্যক্তি কুরআন পড়েছে কুরআন শিখেছে আমল করেছে ওকে আল্লাহ জান্নাত দেবেন জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলবে এই আমার বান্দা থাম দাঁড়া শুধু একা যাবি না তোর আল পরিবার পরিজনের মধ্যে এমন দশজন ব্যক্তি কদ অজাবাত লাহুন্নার যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তার নেকি কম গুণা বেশি অল্প আমলের কারণে সে জাহান্নামে গিয়েছে জান্নাতে যেতে পারছে না জাহান্নাম কাটতেছে তুই কুরআন পড়েছি কুরআন বুঝেছি কুরআন পড়ার কারণে বুঝার কারণে আমলের কারণে তোমারে আল্লাহ বলেন তোর উপর রহমত নাজিল করেছি তোকে জান্নাত দিচ্ছি এবার আরো সম্মানিত করছি এবার তোমার পরিবারের ভিতর থেকে আরো দশজন ব্যক্তি যারা জাহান্নামে আছে ওদেরকে সুপারিশ করে তাদের সাথে দশজনকে সাথে করে জান্নাতে প্রবেশ কর জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার আমল জান্নাতে যাওয়ার যে আমল ফ্যাক্টরি মাদ্রাসা জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এখানে লালন গীতি হয় না পল্লী গীতি হয় না আধুনিক ছায়া ছবির গান হয় না যেটা গাইলে গুনাহ হয় জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয় জোরে বলেন ঠিক কিনা এখানে আল্লাহর কালাম কালামে রব্বানি শিখায় নবীজির হাদিস শিখানো হয় যেটা শিখলে জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যায় তাও সুবহানাল্লাহ বলবেন না আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহা আর নেক সন্তান রেখে যাওয়া যে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা মসজিদের ইমাম সাহেব জানাজা করে আমি মাওলানা আবুল বাশার আপনার আব্বার জানাজা করলে মাওলানা আব্দুল সালাম মাওলানা ইনামুল হক সাহেব আপনার পিতা মারা গেছে জানাজা করলে যে দরদ আসবে আপনার আব্বার জন্য জানাজার নামাজে আপনি ইমামতি হলে আপনার দরদ শ্রদ্ধা মহব্বত বেশি না কম হবে জোরে বলেন কি হবে বেশি হবে জোরে বলেন ঠিক না ইয়াদউলাহা নেক সন্তান রেখে যাও যে সন্তানটা দোয়া করলে আল্লাহ কবুল করবে জোরে বলেন মারহাবা সেরকম দোয়া করা লোক করে যাইতে হবে কিন্তু দেখা যাচ্ছে সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে না বাপ মা মরে গেছে নামাজই পড়ে না মাথায় টুপিও দেয় না জানাজা তো দূরের কথা বাপকে কবরে পুঁতি থুই আসে আর খোঁজ নেয় না আছে না নাই আছে কি না এখন বুঝবেন না বুঝবেন ওই সময় যে কি অবস্থা করেছে হারে নিজেও শিখিনি আবার সন্তানদেরকে শেখাইনি আছে না নাই এবার দেখেন এই কোরআন পড়ার ফজিলতটা কেমন কোন মাদ্রাসা তালবে ইলম ছাত্র ছাত্রী যারা কোরআন পড়েছে কোরআন বুঝে যে আমল করেছে এরা যদি কোনো কবরের পাশ দিয়ে যদি হেঁটে যায় কোনো কবর যদি জিয়ারত করে মাদ্রাসা তালবে ইলম কারিয়ে কোরআন আলেমে কোরআন এরা যদি কোন মাদ্রাসা তালবে ইলম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় যদি তারা কবরের পাশে দাঁড়ায় যদি তারা জিয়ারত করায় 40 দিন পর্যন্ত ওই কবরের আজাব মাফ হয়ে যায় সর্বোচ্চ ডিগ্রি দেওয়ার জন্য বিদেশটি পড়িয়ে আসলো কবরের পাশে দাঁড়ালে আজাব মাফ হবে তাই না এমন কোন গ্যারান্টি আছে আছে কিন্তু এই কোরআন পড়লে কোরআন বুঝলে আমল করলে যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত গোরাজাব মাফ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ সেই আমলের ব্যবস্থা করা হচ্ছে এখানে ঠিক না ভাই করেছেন ওনার নাম কি সুরুজ মিলিটারি আহারে আল্লাহ তা আল্লাহ তার উপরে রহমত করেছেন আল্লাহ তার উপরে দয়া করেছেন এই মহল্লার ভিতর থেকে আল্লাহ একজনকে মনোনীত করেছেন সকল মানুষের উপকারের জন্য জোরে বলেন আমিন আল্লাহ তার এই দিনী প্রতিষ্ঠানকে কবুল করেন জোরে বলেন আমিন এখানে যদি দান করা হয় মান জা আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা আল্লাহ পাক বলেন প্রত্যেকটা আমলে 10টা করে নেকি সুবহানাল্লাহ বলবেন না কয়টা এই দান করা অর্থ খরচ করা মানে আল্লাহর সাথে ব্যবসা করা আল্লাহর সাথে কি করা কারণ ব্যবসায় লাভ হয় মানুষ বোঝে
এইজন্য তিজারাতান শব্দ বলা হয়েছে যে একটি উত্তম আমল কি বলবো না তার মানে অবশ্যই বলবো যে আমলটা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এবং শতত প্রবাহিত ঝর্ণা প্রবাহিত উত্তম জান্নাত তাদেরকে দেয়া হবে বলেন সুবহানাল্লাহ তার মূল ধনটান পজিশন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ঈমান রাসূলের উপর ঈমান আল্লাহর রাস্তায় জিহাদ নিজের মাল নিজের জান দিয়ে এটাই তাদের জন্য উত্তম বলেন আলহামদুলিল্লাহ তাহলে দান করা মানে কি করা ব্যবসা করা কি করা আপনি একটা ব্যবসা করতে যাবেন তো মনের মধ্যে আগেই টেনশন হবে লসে কি খায় মূলধন পুঁজি কি শেষ হয়ে যায় এরকম না আর আল্লাহর সাথে ব্যবসা করলে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে ও লসও হবে না ও দশ গুণ পাবে আখেরাতে বলেন সুবহানাল্লাহ কয় গুণ জোর হইল না আরো জোরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ঠিক আছে আল্লাহ দশ গুণ লাভ দেয় কিরাম আমি একটু দেখবো একটু দেখবো এভাবে হযরত আলী রাদিয়াল্লাহ দান করে বেশ কয়েকটা ঘটনা আছে তার মধ্যে একটা ঘটনা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ কিছু খেতে পাচ্ছে না আলীকে বললেন হে প্রাণের স্বামী আমার জন্য একটু বাজার থেকে একটু ফলমূল কিনে নিয়ে আসেন ইনি গেলেন যেন আমরা নিয়ে আসি আঙ্গুর আপেল বেদানা কমলা আনা হয় না ভাই আনা হয় তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বেদানা বা ডালিম কিনে নিয়ে বাড়ি আসছে ফাতেমাকে দেবে বলেন সুবহানাল্লাহ পথের মধ্যে আসা আসতে 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 এক ফকির দেখি ফেলেছে যে আলীর হাতে একটা ডালিম ও আসার পর বলছে আলী আমি আজ চার পাঁচ দিন জ্বর যদি আসে জ্বর মন বলে না কিছু একটা কর রাত মনটাও খারাপ হয়ে যায় মুখে স্বাদ থাকে না এক কাজ করে আলী আমি আজ ছয় সাত দিন খাইনি আমাকে একটা ডালিম দেও না আছে কয়টা কার জন্যে ওই জায়গায় শেষ হবে শেষ কেন স্ত্রীর জন্য ডালিম কিনছে তাও ফকির চাচ্ছে কি করবে বলে আলী তুমি যদি আমাকে ডালিমটা দাও আমার উপকার হবে আমি তোমার জন্য দোয়া করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পকেটে হাত দিয়ে নিয়ে একবারে বের করে ভিক্ষুকের হাতে দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ ডালিম দিয়াও সারা ভিক্ষুকটা দোয়া করতে করতে চলে গেছে আলী আল্লাহ তোমার বরকত দান করো তোমার কাজের আয় উন্নতি বাড়িয়ে দিক আল্লাহ তোমার খায়াতে তাইবা সিয়াতে কল্যাণ দান করো সর্বপ্রকার কল্যাণের দোয়া করতে করতে ভিক্ষুকটা ডালিম নিয়ে ওখান থেকে সরে গেছে হযরত আলী হঠাৎ করে মনে হলো আরে এই ডালিমটা তো আমার স্ত্রী ফাতেমার জন্য কিনেছি কিনেছি একটা ডালিম তারপর দান করে দিয়েছি এখন বাড়ি নিয়ে যাব কি ফাতেমার হাতে দেব কি এটা আপদ না বিপদ মনে মনে একটা ভাবছে কি করি কি করি এমন ভাবে মনের মধ্যে চিন্তা করছে হযরত আলীর তখন মনে মনে কোরআনের একটি আয়াতের কথা মনে পড়ে গেল মানজা আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা কে যদি আল্লাহ রাস্তায় দান করে এক গুণ আল্লাহ বাড়িয়ে দেয় দশ গুণ প্রতিটি আমলের বিনিময়ে আল্লাহ দশটা করে সওয়াব দেয় বলেন মারহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে বাড়ি গেলেন ফাতেমা বুঝতে পারলেন স্বামীর হাতে কিছু নাই বাক বেতনটা করলেন না তর্ক বাস করলেন না বকাঝকা করলেন না সবর করলেন এবার আলীর এই ব্যবসাটা আলীর এই দানটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানাই দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যাগের মধ্যে দশটা ডালিম পোটলা ভর্তি করে হযরত সালমান ফার্সির কাছে পাঠিয়ে দিয়ে বলেন আল্লাহর পক্ষ থেকে আমার জামাই আলীর জন্য হাদিয়া পাঠালাম সালমান ফার্সি এক পোটলা এক ব্যাগ ডালিম নিয়ে এসে দশটা ডালিমের ভেতর দিয়ে রাস্তা অর্ধেক রাস্তায় যাও আলীর বাড়ি যেতে যেতে রাস্তার মাঝখান থেকে একটা ডালিম বের করে নিয়ে পকেটে বসিয়ে দিয়েছ তালি থাকলো কয়টা জ্বর হইল না ছোটটা বলেন কয়টা নয়টা ডালিম ছিল কয়টা দশটা একটা ডালিম পকেটের মধ্যে বসাইস এবার পুটলা নিয়ে যে বলছে আলী আল্লাহর আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাতাকে দশটা ডালিম তার জামাতাকে ডালিম পাঠাইছে বলছে না এটা ডালিম পাঠাইছে এই নাও ডালিম আলী মুস্কি মুস্কি হাসছে যে আল্লাহর সাথে ব্যবসা করার পর আল্লাহ পাক আমার ব্যবসায় লাভ দিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী কি করলেন একবারে ব্যাগটা নিয়ে বাড়ি নাচে ব্যাগের ভিতরে হাত দিয়ে একটা ট্রাকের গুনছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টা নয়টা ছিল কয়টা আর আছে কয়টা নয়টা আলী বলছে এই ডালিম আমার না নেও সালমান ফার্সি বলছে না আল্লাহ রসুল দিয়েছে নাও আল্লাহর নামে কসম করে বলি আমার কাছে দিয়েছে এটা হাদিয়া নেও আল্লাহর নবী আল্লাহ পাক
খুশি হয়েছে আল্লাহর নবী তোমার জন্য ডালিম পাঠিয়েছে এই নাও। এবার সালমান ফার্সি যখন এই কথা বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছে ও সালমান ফার্সি শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি আল্লাহ পাকের সাথে ব্যবসা করেছি আল্লাহ আমার ব্যবসায় লাভ দেবে দশ গুণ আমি ডালিম দান করেছি একটা আল্লাহ দেবে দশটা নয়টা ডালিম দিয়েছে ডালিম আমার না আমার ডালিম যদি হতো তাহলে আমার জন্য দশটা ডালিমই দিত। সালমান ফার্সি এবার পকেটের ভিতর হাত দিয়ে ডালিমটা বের করে বলছে আলী তোমার জন্য আল্লাহ রসুল দশটা ডালিম দিয়েছিল আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটা ডালিম এমনি শরীরে গেছিলাম ধরে বলেন সুবহানাল্লাহ। من جاء بالحسنة فله عشر أمثالها আল্লাহর জন্য যদি কেউ নেক কাজ করে আল্লাহ তার ফায়দা দেয় কয় গুণ জোরে বলেন কয় গুণ। এই মাহফিলে এই মহিলা মাদ্রাসা এই মাদ্রাসায় আমার মায়েরা বোনেরা পড়াশোনা করবে তারা মাসলা মাসাইল শিক্ষা করবে ছোট ছোট শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তাদেরকে শুদ্ধ করে কলেমা শিখাবে মুসলমান বানাবে জোরে বলেন ঠিক কিনা। জীবনের প্রথম শিক্ষা হচ্ছে মায়ের শিক্ষা জোরে বলেন ঠিক কিনা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ মা তাকে শিক্ষা দিয়েছে বাবা মিথ্যা কথা বলবি না চোর ডাকাত অ্যাটাক করেছে এরপরও মিথ্যা কথা বলে নাই জোরে বলেন ঠিক কিনা। আজকে অনেক মারা আছে মারা নিজেরা কোরআন তেলাওয়াত করে না মসজিদে ছেলেদেরকে মসজিদে পাঠায় না তালিমে বৈঠে তালিমে বসে না তেলাওয়াত শেখে না শেখায়ও না নিজেদের ছেলেদেরকে কোরআন শিক্ষা করে না মা আমার বাড়িতে বসে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে স্টার জলসা স্টার প্লাস দেখে আর ডি সিনটেনা দেখে আর বসে থাকে নিজের সন্তানকে পর্যন্ত নিজের স্তনের দুধ পান করায় না চেহারা নষ্ট হয়ে যাবে এই সন্তানকে দুধ পান করায় না এমন ইহুদি নাসারা মার্কা লোক আছে না না আছে না আছে। আমার মায়েরা আমার বোনেরা তোমার সন্তানকে এখন দুধ পান করাচ্ছ না ও বড় হলে ওই ছেলে তোমার ভাগ কাপড় দেবে না জোরে বলেন ঠিক কিনা। ছেলের হাতে কোরআন দাও কোরআন উঠলে কোরআন পড়লে হাদিস পড়লে মাথায় টুপি মুখে দাড়ি মুরব্বীদেরকে সালাম দেবে বাপ মাকে খেতে দেবে পড়তে দেবে ইয়াবা ফেন্সিডিল গাঁজা হাতে উঠবে না জোরে বলেন ঠিক কিনা। হ্যাঁ আজকে শুধু ছেলেরা যে গাঁজা খায় তা না মেয়েরাও খায় ঐশি একটা পুলিশ কমিশনার ঐশি তাই না সপরিবারকে হত্যা করলো ঐশি তার ফাঁসি হলো কিসের জন্য মাদক দ্রব্য সেবন করার কারণে জোরে বলেন ঠিক কিনা। আর যদি নিজের মেয়েকে যদি ইসলামী শিক্ষা শিক্ষিত করত মাদক দ্রব্য সেবন করত না কয়টা মসজিদের ইমাম কয়টা মাদ্রাসার শিক্ষক কয়টা মাদ্রাসার মুহতামিম কয়টা মসজিদের মুয়াজ্জিন মাদক দ্রব্য করেন দেখাতে পারবেন না জোরে বলেন ঠিক কিনা। ইউনিভার্সিটি ভার্সিটি স্কুল কলেজের শিক্ষকরা শিক্ষিকরা পর্যন্ত ইয়াবা কথা ঠিক না বেটি রাগ হচ্ছে আমার ভাই যেহেতু আমার স্লিপ দিয়েছে আমার সময় কম আমি মন থাকলেও বলতে পারছি না। এই মাদ্রাসার উন্নতি হোক আপনারা কি চান আপনারা কি চান হযরত আলীর সাথে ব্যবসা কি করতে চান সেই ব্যবসায় দশ গুণ লাভ হোক দশ গুণ লাভ আল্লাহ দিক আপনারা কি চান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন বলেন আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى কল্যাণ পুর হযরত হালিমাতু সাদিয়া মহিলা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে বসে বাদাসর থেকে শুরু করে পর্যন্ত তোমার কিছু নগণ্য গুলান তেলাওয়াতে কালাম দরুদ সালাম জিকির আজগার ওয়াজ নসিহত দান সদগা এবং তাওয়ার এক ইন্তেজাম নেকির আমল করা হয়েছে আল্লাহ মেহরবানি করে ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে সওয়াবের হাদিয়া টুকুন বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারক পৌঁছাই দিন। আয় আল্লাহ তালা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক পৌঁছাই দাও তোমার হাবিব রসিলাই আমাদের তমাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যত মুমিন মুনাত মুসলিম নরনারী পিতামাতা দাদা দীনের মুমিন স্ত্রী পুত্র কন্যা বাপ মা ভাই ব্রাদার কত আত্মীয় স্বজন চির বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ আয় আল্লাহ
মাতার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আব্বা লালন পালন করেছে। আমার মতন কত আব্বা হারা বান্দা আজকে হাত উঠেছে, বান্দির হাত উঠেছে আল্লাহ। ওই আব্বার কবরে আজাবকে মাফ করে দাও, তাম জীবনের গুনাখাতা মাফ করে দাও, আব্বার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ দশ মাস দশ দিন কম বেশি মায়ের পেটের মধ্যে থেকে মায়ের রক্ত চষে চষে খেয়ে মাকে খাবো কেন কাটি করে ফেলেছে আল্লাহ। মায়ের স্তনে দুধ পান করেছি, সে মায়ের সাথে কত নাফরমানি করে ফেলেছে আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা হারিয়ে গেছে কবরের মাটিতে, মাটি বুকে করে মাটি চাপা অবস্থায় মা পড়ে আছে, একটা বার মা মা বলে আর ডাকতে পারবে না। আয়াল্লাহ ওই এতিম মাহারা সন্তান সন্ততি বান্না বান্দি আজকে গভীর রজনী হাত তুলেছে আল্লাহ। ওই মায়ের আজাব সারা জীবনের জন্য মাফ করে দাও, মায়ের কবরে আজাবকে মাফ করে দাও, মায়ের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয়াল্লাহ কত মানুষ দান করেছে, এই দানের মধ্যে সকলের একটি নিয়ত সবচাইতে বেশি হয়েছে মা বাবার আত্মার মাগফিরাত। দুনিয়ার মুখ দেখেছি আল্লাহ, সেই মা বাপকে তুমি মাফ করে দাও, মায়ের কবর আজাবকে মাফ করে দাও, পিতার কবর আজাবকে মাফ করে দাও, কবরগুলিকে জান্নাতে টুকরায় পরিণত করে দাও। আল্লাহ যেখানে যেখানেই মা ফেলে যায় বান্দা বান্দি বলে হুজুর আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা বাপের জন্য একটু দোয়া করো। আল্লাহ নিজের জন্য দোয়া চাওয়ার আগে মা বাপের জন্য দোয়া চাই আল্লাহ, মেহরবানি করে মা বাপের কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ আল্লাহ তুমি তারে কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও, আল্লাহ মমিন আমিনুল হক সাহেবকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের অন্যতম বক্তা মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবকে কবুল করে নাও, হাফিজ মাওলানা মুফতি মইনুল ইসলামকে কবুল করে নাও। আয় আল্লাহ সারা বাংলায় কোরআনের দাওয়াত দিতে পারে সে তৌফিক ইনায়াত করে দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের পরিচালক ভাই আব্দুল সালামকে কবুল করে নাও, দোয়া শেষ আল্লাহ। আল্লাহ তোমার দরবারে হাত তুলে ক্রন্দন করছে, আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ আমার দিনী ভাই আল্লাহ হাফেজ করিম মাওলানা ইনামুল হক সাহেব আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার উপরে খাস রহমত নাজিল করে দাও, নেক মাকসুদকে পুরা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি রব্বুল আলামিন দশ দশটি হাজার টাকা দান করেছে আল্লাহ, নগদ ছয় হাজার চার হাজার টাকা পরবর্তীতে দেবে আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। জনাব শাহ আলম পাঠান সাহেব আল্লাহ তাকে কবুল করে নাও, নেক মাকসুদকে পুরা করে দাও আল্লাহ। বাড়িতে না যে বাপ মাদের মাগফিরাতের জন্য দুটি হাত পেতে অপেক্ষা করছে বসে আছে আল্লাহ, আল্লাহ তার বাপ মার কবর আজাবকে মাফ করে দাও, কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মোস্তফা কবিরকে কবুল করে নাও, কোরআনে মাহফিলে এসেছেন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মোহাম্মদ শওকত হাসানকে কবুল করে নাও, আব্দুল হক সাহেবকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলে আল্লাহ অনেক মুরব্বী চুল পাকা দাড়ি পাকা পিতৃ সমতুল্য মানুষের আল্লাহ বসে আছে আল্লাহ, আল্লাহ হযরত আবু আক্কারের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক ইনায়াত করে দিও আল্লাহ। আল্লাহ এই মাহফিলে কত মুরুব আল্লাহ যুবক ভাইরা আছে আল্লাহ তুমি তাদের কবুল করে নাও, নেক মাকসুদকে পুরা করে দাও আল্লাহ, তুমি তাদের সবাই কামনা দান করে দাও, ইমাম হাসান হোসেনের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক ইনায়াত করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার উদ্যোক্তা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা আল্লাহ আলহাজবীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ মিয়া, আল্লাহ তার কলিজা বড় করে দিয়েছ আল্লাহ, তাই তোমার নবীর ঘর মাদ্রাসা ইন্তেজাম করেছে আল্লাহ। খাদেজার উত্তরসরি, আয়েশার উত্তরসরি, ফাতেমার উত্তরসরি, হাফসার উত্তরসরি, আমায়েরা বোনেরা আল্লাহ এখানে ছোট ছোট কোমলমতি শিশুরা এখানে কোরআন তেলাত করছে, সহি করে হাফেজা কোরআন হচ্ছে, আলেমে কোরআন হচ্ছে আল্লাহ। আল্লাহ মাদ্রাসায় যত ছাত্রী পড়বে আল্লাহ কিয়ামতের ময়দানে নূরে তাজ মাথায় দে
পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া আল্লাহ। এই মাদ্রাসার কমিটি, পরিচালনা কমিটি, এই মাদ্রাসার যত ছাত্রী আছে, ছাত্র আছে, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা যারা আছে, এর তত্ত্বাবধানে যারা আছে আল্লাহ, এদের খাদ্য খাবার চাল ডাল ইয়া আল্লাহ, পোশাক পরিচ্ছদ সহ বিভিন্ন জিনিস যারা দিয়েছে এবং দেবে, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ এই দানগুলি সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি সুরজ মিয়াকে কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও আল্লাহ, আজীবন জেনে খেদমত করতে পারে আল্লাহ, ইয়া আল্লাহ তার মনের বাসনা ইয়া আল্লাহ পূরণ করে দিও আল্লাহ। এই মাদ্রাসার জন্য তিনি যে মেহনত করেছে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তিনি আলেমদের ভালোবাসেন, তিনি হাফেজ কোরআনদের ভালোবাসেন আল্লাহ, তোমার নবীর উত্তরসূরি আলেম উলামালা ইয়া আল্লাহ, সেই নবীর উত্তরসূরিদের সাথে আল্লাহ তোমার নবীর দিদার নসিব দান করে দেও আল্লাহ তাকে আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার সর্বোচ্চ দাতা তিনি আল্লাহ, দান করেছে আল্লাহ 30,000 টাকা 30 নম্বর পাড়ায় আল্লাহ কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তুমি তার মনে যা কিছু বললাম কবুল করে নিলাম আল্লাহ, মামুন সাহেব আল্লাহ তিনি দোয়া শেষ আল্লাহ বাপ মার জন্য আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ, নেক মাকসুদকে পুরা করে দাও আল্লাহ, যারা এই তাবারক রান্না বান্না করলো যারা আল্লাহ তুমি তাদের কবুল করে নাও, এটা পরিবেশন করার জন্য যে যুবকরা নিয়োজিত আছে আল্লাহ তুমি তবে কবুল করে নেও আল্লাহ। আল্লাহ আমরা যিনি যেখান থেকে এসেছি না আরো তার সাথে ভালো ভালোই বাড়ি ফিরে যেতে পারি সে তৌফিক এনায়েত করে দেও, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে তমাম জীবনে গুনাহ খাতা মাফ করে দেও আল্লাহ। আয় আল্লাহ তালাই কল্যাণপুরে জনগণের উপরে খাস রহমত নাজিল করে দাও, এলাকায় ঝোর জঙ্গল গোরস্থান ময়দানে যত কবর আছে কবরে যত মুদ্রা শুয়ে আছে আল্লাহ কবর আজাবকে মাফ করে দেও আল্লাহ। খাস করে আমার মা বোনরা পর্দার আড়লে বসে বসে ওয়াজ শুনতেছে আল্লাহ, আমার মায়েরা বোনেরা মেয়েরা আল্লাহ তাদের তমাম জীবনে গুনাহ খাতা মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দাও, স্বামী সন্তান দাম্পত্য জীবনের সুখিয়ায় সে তৌফিক এনায়েত করে দাও, কন্যা দায়িত্বগ্রস্তদেরকে সৎ পাত্রপাত্রীর সাথে বিবাহের ব্যবস্থা করে দেও আল্লাহ। আয় আল্লাহ তালা আমার মায়েরা বোনেরা তাদের মেয়েদেরকে যেন এই মাদ্রাসায় দিতে পারে, ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় যেন ভর্তি করতে পারে সে তৌফিক এনায়েত করে দেও আল্লাহ। আয় আল্লাহ লাইট দে, মাইক দে, সাদুয়া দে, সামিনিয়া দে, যুক্তি দে, পরামর্শ দে, দান সদগা দিয়ে যিনি যেভাবে ভূমিকা পালন করেছে আল্লাহ তুমি তাদের সকলের নেক মাকসুদ পুরা করে দাও, আমাদের প্রিয় জন্ম জন্মভূমি বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। সারা পৃথিবীতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ আজকে মারা যাচ্ছে, কবরে চলে যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত হয়ে গেছে আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইল আসকাম, আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালা দুনিয়া আযাবাল আখিরা, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। পড়েন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।